উল্টো দিক দিয়ে উল্টো দিক দিয়ে পুরো দায়ের উল্টো দিক পুরো আগে দেখে নে দেখে কম্বল একটা বিছিয়ে দিয়ে নিচে ওই বক্স কার থেকে বের করছি দেখি যেকোনো ওই কম্বল বালা বক্স যেকোনো একটা হলেই হবে তো নাকি কম্বল তার উপরে ঠান্ডার কম উঠবে সে দেখছি আচ্ছা অনেক কিছুই আছে হ্যাঁ দাও ছুরি নিয়ে আসবো তুমি নাকি আমার সাথে খাওয়া বলেছিলে কেমন একটা লাগছে বলো দাদুর কাপড় দিয়ে দাদুর কাপড় দিয়ে জানতাম তো তোমাদের দরজার কামালে তো আসবে তোমাদের দরজার কামাল যা ও তো আসবেই তো শোনা যাচ্ছে আমি ও তো বুড়ো বুড়োদের তো শক্তি একটু বেশিই থাকে বাতাসে দিলে এবার কি হবে নাকি কলা দিলে কাঁচা আছে কখন আছে কি খাচ্ছ রে আর কিছু খাবো না আরো খিদে পেয়ে যাবে শশা খেতে শশা কি খিদে মরে গেছে দেখা আমিও ছোটবেলা সকালের যেটা হয়েছিল না দাদু দাদুর কি হলো ওটাই মনে হচ্ছে এখন এই ব্যাপার নিয়ে বুঝি আসছে না ও সারা জেগে থাকতো হবে দোষ পেয়েছে বাবা
মা দেবে যে পাইনি বললো, বাবা দেখে বাবাও একই কথা বল পাইনি, জানতাম তো পাবে না। আমাকে নিয়ে নাও নিয়ে নাও, আমি বাঁচতে চাই না বাঁচতে চাই না। যার বেশি বাঁচার ইচ্ছা থাকে সেই দোষ পায়। জল খাবো, জল তেষ্টা পেয়েছে। প্রথমবার ধান শুচ্ছি কি হবে আমি জানি, সকালটা তাড়াতাড়ি হ। আমার রাত একদম পছন্দ মন না, একদম সহ্য হয় না। না লাইট অফ করতে হবে না, আজকে লাইট জ্বালিয়ে শুয়ে পড়বো, অফ হয়ে যাবে। ও মামা, মা গো, আজকে লাইট অফ করে শুতে হবে। কেন মা, আমি যে একা খাতে শুয়ে আছি আমার ভয় লাগছে। দেখি তো আলো জল কোথায়, ঘরে কোল বালিশ না একটা নেড়ে পড়ে যাবি। কোল বালিশ তাহলে তোমাদের দেখবো কি করে চাই না চোখে না নামি। কোল বালিশ তো চোখের উপর নিবি না, নিবি তো বুকের উপর, দেখতে পাবি না কেন। কেন আজকে তোমরা খাতে শুচ্ছ না কেন? যদি মালসা না খেয়ে শুধু ফলমূল খেয়ে থাকা যায় তাহলে ফলমূল খেয়ে থাকবো, আমার ওসব করতে হবে না। খিদে পেয়েছে, ঘুম এসে যায় সুন্দর সুন্দর ঘুমিয়ে বালিশ নিতে পারবো না তো। বাবা দাদু ঠিক হয়ে যাবে তো? জয় দাদু
দেখি রকেটে করে নিয়ে গেছে, আবার নাকি ডাক্তারের কাছে দেখাবে। ডাক্তার দেখাবে? কিছুতেই ঘুমাচ্ছে না, অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছি, এপাশ পিচ্ছি ওপাশ পিচ্ছি। সোমনাথ আবার বলছে কেউ কেউ যদি একবার ডাকে তাহলে সাড়া দেবা না। বাবাও বলে দিয়েছে, মাও বলে দিয়েছে, এই তিন চার দিন একা একা কোথাও যেতে না, কাছে একটা লোহা রাখতে, কেউ পেছন থেকে ডাকলে সাড়া দিতে না চার দিনের জন্য। আমি তো শুয়ে শুয়ে ভাবছি কেউ যদি সত্যি একবার ডাকে আমি সঙ্গে সঙ্গে সাড়া দেব, সঙ্গে সঙ্গে দরজা খুলে বাইরে যাব। যদি সেটা বাবা হয়, বাবার আত্মা হয়। আমার হাতে এখনো লেগে আছে আলতা, বাবাকে পড়িয়েছিলাম না পায়ে। নাকটাকে তোমাদের সোমনাথ দ্বার বলে, আমি নাকি নাক ডাকি না, আমি নাকি নাক ডাকি না। আমার মেয়ে ওপরে ওপরে ঘুমাচ্ছে, ক্যামেরা করার কোনো মুড ছিল না এতক্ষণ, কিন্তু কতক্ষণ মানে শুয়ে থাকবো, এপাশ ফিরছি ওপাশ ফিরছি, সারাদিন ধরে যা গেল আজকে সেটাই খালি চোখের সামনে ভেসে ভেসে উঠছে। সকাল থেকে যে সিচুয়েশনগুলো কাটালাম সারাটা দিন, আমার লাইফে ফার্স্ট, এই আমার জীবনে প্রথম আমি কিছু না, চলো সকাল থেকে আসছি, ঘুম আসবে না জানি, আজকে ভোরের আলো ফোটা দেখবো, হয়তো সকাল 6টা 7টায় গিয়ে একটু চোখটা লাগতে পারে, রাতে ঘুমানোর কোনো চান্স নেই। এটা আমার বাবার ফোন, এই ফোন থেকে বাবা ভিডিও করতো, বাবার ফোনে একটা ভিডিও এডিট করলাম এতক্ষণ ধরে, কালকে সকালে পোস্ট করবো বাবার চ্যানেলের লাস্ট ভিডিও।